আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জেম সালমান মোস্তফা। আমাদের ফটোশপের যে সেশন ক্লাসটি চলছিল, আজকে তার তৃতীয় ক্লাস। তো বন্ধুরা, নিচের ডিসক্রিপশনে কিন্তু আমার আগের দুটি ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। তো যারা এখনও ক্লাস দুটো দেখেননি, দেখে আসবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর যারা ফটোশপের বেসিক ক্লাসগুলো করেছেন কিংবা ফটোশপের কোনো ট্রেনিং করেছেন, তারাও আমার এই কোর্সটি ফলো করবেন, তাহলে কিন্তু দেখতে হয়তো নতুন কোনো কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন আজকে আমাদের টিউটোরিয়ালটি আমরা শুরু করি। বন্ধুরা, আমি কিন্তু সরাসরি এখন আমার যে ফটোশপ আছে, ফটোশপে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোশপ অন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি এখন আমার যে একটা ইমেজ ডাউনলোড করেছি, কারণ বিগত দিনে আমি ক্রপ টুল এবং সিলেকশন টুলের কাজটি দেখিয়েছিলাম। এখন মূলত আমি এখানে যে আইড্রপ টুলের নিচে যে টুলস গুলো, এগুলো সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত ধারণা দেব। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, এবং নিচে যে তিনটা অপশন আছে, এটা আসলে সচরাচর কোনো কাজেই লাগে না। তো প্রথম অপশনটির কাজ কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আমি যখন প্রথম অপশনটি সিলেক্ট করে আমার যে ব্রাশের সাইজ আছে, এটা একটু ছোট করে নিয়ে, তো ব্রাশের সাইজটা কিন্তু এখান থেকে ছোট বড় করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি ব্রাশের সাইজটা ছোট করে এখানে একটু, আমি যখন দেখতে পাচ্ছেন আমি যখন এখানে সিলেক্ট করে একটু পেন্ট করলাম, তো এখানে আবার একটু পেন্ট করছি, দেখতে পাচ্ছেন যে এখানকার যে ডার্ক স্পট গুলো, ব্রুন স্পট গুলো কিন্তু সরে যাচ্ছে। তো আপনারা কিন্তু আপনাদের ছবিগুলোর এভাবে কিন্তু ব্রুন স্পট খুব সহজে সরাতে পারেন। তো এটার এখান থেকে কিছু ওয়ে আছে, যেমন সব জায়গার কিন্তু ব্রুন স্পট টুল খুব সুন্দরভাবে রিমুভ হবে না। তো এক্ষেত্রে আমাদের যে ব্রাশ টুল আছে, যেটা দিয়ে আমরা বিভিন্ন ছবি আঁকি, ব্রাশ টুল দিয়েও কিন্তু আপনারা বিভিন্ন ব্রণের কালার আপনারা রিমুভ করতে পারবেন। তো মূলত আজকের বেসিক যে আমাদের স্পট গুলো সরানো যায় ফেস থেকে, এই বিষয়ে কিন্তু আমাদের ডিটেল ধারণা দেব। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাদের জন্য আরো একটি খুব ইন্টারেস্টিং বিষয় অপেক্ষা করছে। তো আমি প্রথমে দেখিয়েছিলাম স্পট হিলিং ব্রাশ টুল, এখন হিলিং ব্রাশ টুলটা দেখাবো। তো হিলিং ব্রাশ টুলটা আপনি যখন এরকম করবেন, কোনো কাজ হবে না, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আপনাকে এখানে দেখবেন একটি, আপনাকে একটি মেসেজ দেখাচ্ছে, অল্টার ক্লিক। তো আপনি যখন অল্টার ক্লিক করবেন, তখন কিন্তু আপনার এই টুলটাই কাজ করবে। তো আমি দেখুন এখানে একটু অল্টার ক্লিক করে আমি কিন্তু সিলেক্ট করে নিলাম। তো এখন যখন আমি এখানে পেন্ট করব, তো ওইখানকার যে কালারটা এখানে এনে সেট করে দিচ্ছে। তো এটাই অনেক সময় ঠিকভাবে কাজ হয় না, সব থেকে ভালো কাজ হয় স্পট হিলিং ব্রাশ টুল। তো এটা দিয়ে কিন্তু আমি এখন যখন এখানে পেন্ট করে দেবো, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার যে স্পট গুলো, ডার্ক ফেসের যে ইমেজের যে ডার্ক স্পট গুলো আছে, খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল। আর একটা বিষয়, আপনারা যদি কোনো কিছুর কপি তৈরি করতে চান, ধরুন এখানে আমি এই বোরনটার একটা কপি এখানে নিয়ে আসবো, তাহলে আপনাদেরকে কি করতে হবে? খুব সহজে আপনারা কিন্তু এখানে যে কোলন স্ট্যাম্প টুল আছে এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল, তো আমাদের ব্যবহার করতে হবে কোলন স্ট্যাম্প টুল। তো কোলন স্ট্যাম্প টুলটা আপনি যখন ব্যবহার করবেন, আপনার এখান থেকে ব্রাশের সাইজটা ছোট করে নিতে হবে। এছাড়াও কিবোর্ড থেকে একটি কমান্ড আছে, আপনার যে সেকেন্ড ব্র্যাকেট প্রেস করলেও কিন্তু আপনার ব্রাশের সাইজটা ছোট হবে। তো আমি এখান থেকে একটু অল্টার করে যদি নেই, নিয়ে কিন্তু এখানে দিলেই দেখতে পাচ্ছেন আমার এটা এখানে পেস্ট হয়ে গিয়েছে। তো আমি যত জায়গায় কিন্তু প্রেস করব হবে না, আপনার যে স্থান থেকে নিতে হবে মাত্র একবার হবে। তো এটা ছিল আজকের আমাদের ফাইনাল তৃতীয় ক্লাস। তো আমাদের আরো পরপর দুটি ক্লাস আসবে, সেই ক্লাসে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আরো সুন্দরভাবে ফটোশপ শিখতে পারেন। তো আমার টিউটোরিয়ালের সামনে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।